হাই, সবাই কেমন আছেন? ইতিমধ্যে আমরা কিন্তু চারটা আপনার আপনাদেরকে ক্লাস গিফট দিয়েছি, যেগুলো দেখে আপনি আসলে ডাটা এন্ট্রি সম্বন্ধে, অনেকে ডাটা এন্ট্রি যে টাইপগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছে। আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে এবং ভিডিওগুলো দেখে আপনি বারবার প্র্যাকটিস করতে পারেন, বারবার দেখতে পারেন। একটা জিনিস একবার দেখলে হয়তো বা মাথার মধ্যে নাও ঢুকতে পারে, একটা জিনিস বারবার যদি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার সম্পূর্ণ আইডিয়াটাই আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা বলবো সেটা হলো গুগল ম্যাপ নিয়ে, এবং গুগল ম্যাপ নিয়ে কীভাবে এন্ট্রি করা যায়, ভিডিওটা খুবই শর্ট হবে। তা গুগল ম্যাপ আর যদি ডাটা এন্ট্রির যদি কোনো টাইপের ভিডিও যদি প্রয়োজন পড়ে আমি তা দিয়ে দেবো জানি। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো গুগল ম্যাপ থেকেও আসলে ডাটা এন্ট্রি হয়ে থাকে। কীরকম সেগুলো আমি বলি, গুগল ম্যাপ লিখে যদি আমি সার্চ করি, দেখুন এখন হ্যাঁ googlemap.google.com আমরা এইটাতে চলে আসলাম। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যেটা ম্যাপ যেটা ছিল সেটা আসলে লোড নিয়ে নিল। এখন এখানে যদি আমরা যদি দেই রেস্টুরেন্ট ঢাকা, দেখুন রেস্টুরেন্ট ঢাকাতে সার্চ করি এখান থেকে আমরা আসলে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারছি এবং ডাটাগুলো এন্ট্রি করতে পারছি। এখন কীভাবে, আচ্ছা এখানে দেখুন এখানে 20টা পর্যন্ত ফলাফল দেখাচ্ছে, তাই না? এখন আরও আপনি ফিল্টারিং করতে পারেন, আমি এখন আপাতত অত কিছুতে যাচ্ছি না। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সাজনা রেস্টুরেন্ট, সাজনা রেস্টুরেন্টে যদি আমরা যদি ক্লিক করি বা সাজনা রেস্টুরেন্টে যদি আমরা ঢুকি তাহলে দেখুন এখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারছি বায়ার টার্গেট অনুযায়ী সাজনা রেস্টুরেন্ট। তারপরে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো তাদের ফেসবুক আইডি, তাদের ফোন নাম্বার এবং তাদের ওয়েবসাইট যদি থাকে, আচ্ছা ওয়েবসাইট নেই, এখান থেকে পাওয়া যায়। এখন সাপোজলি আমরা যদি ঢাকা যেহেতু রেস্টুরেন্ট দিচ্ছিলাম, আমরা রেস্টুরেন্ট TURENT রেস্টুরেন্ট আমরা যদি দিই নিউ ইয়র্ক দিয়ে যদি আমরা সার্চ করি, দেখুন রেস্টুরেন্ট নিউ ইয়র্কের আন্ডারে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমার মাঝে শো করছে। এখন দেখুন এখানে কিন্তু রেস্টুরেন্টের এগুলো অ্যাড, এগুলো বিজ্ঞাপন, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। তো এখন এটা একটা রেস্টুরেন্ট আমেরিকার কোথায়, এখন আমরা ক্লিক করছি। এইভাবে আসলে আপনি যদি আমেরিকার রেস্টুরেন্টের ইনফরমেশানগুলো চাই, ধরেন 500 ইনফরমেশন, তাহলে আপনি প্রথমে যেটা করবেন আমেরিকার সম্পূর্ণ যে স্টেটের যে লিস্টটা আছে সেটা কালেক্ট করবেন, আগে বের করে নেবেন। এখন এটা বের করে নিতে হলে আপনাকে বের করতে হবে অল ইউএসএ স্টেট লিস্ট আপনি লিখে যদি সার্চ করেন, ধরুন বায়ার আপনাকে, আচ্ছা উইকিপিডিয়া থেকে আমরা নিতে পারি, হ্যাঁ উইকিপিডিয়াতে চলে যাই, আচ্ছা উইকিপিডিয়াতে চলে গেলাম। দেখুন বায়ার ধরুন আপনাকে বললো আমেরিকার মধ্যে 500টা যেটা করতে হবে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বার্নিংহাম আমরা প্রথমে কপি করছি। কপি করার পরে এখানে দেখুন রেস্টুরেন্টের আগে বার্নিংহাম দিয়ে দিলাম, দিয়ে আমরা জাস্ট কী করবো সার্চ করব। আচ্ছা সরি ভুল হয়ে গেছে, আরে বার্নিংহাম দেওয়ার আগে আমরা রেস্টুরেন্ট দেব, দিয়ে আমরা এখানে সার্চ করতেছি। এখানে দেখুন এখন যেটা হলো বার্নিংহামের যে মধ্যে যে আপনার ইয়েগুলো ছিল, লোকেশনগুলো ছিল, মানে আমরা এটাকে যেটা করব আমরা এটাকে জুম একদম ছোটো করে নেব এখানে আমরা ছোটো করে নেব প্রথমে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে দেখুন এগুলো যা যা আছে সবই কিন্তু বার্নিংহামের মধ্যে। তা এইরকম যদি আপনার লিস্ট চাই তাহলে এখান থেকে জাস্ট আপনি একটু সার্চ করে আপনি আপনার ইনফরমেশানগুলো বের করে আবার যে স্টাইলে এটা আমি দেখাইছি এক্সেল শিটে, ওই স্টাইলে আপনি এক্সেল শিটে করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজটা রেডি করে দিতে পারেন। তাই এই যে আমরা আপনার বিভিন্ন ধরনের যে ডাটা এন্ট্রি সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে ডাটা এন্ট্রিগুলো সাধারণত অনলাইনে বায়ারের সাথে কমিউনিকেশন হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর বা টাচ দেওয়ার চেষ্টা করছি। আর আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।